হ্যালো গাইস, সাফাই স্ক্রিপ্টের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি টেস্টিং মেথড, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট যখন আপনি কাজ করবেন জাভা স্ক্রিপ্ট দিয়ে, তো সেটা কিভাবে কাজ করবে। আপনি যখন লিখতে যাবেন আপনার শেখার সময়টাতে, তখন সেটা কিভাবে কাজ করবে, সেই সমস্ত বিষয়গুলোই আপনাকে এই এপিসোডে দেখানো হবে। তাহলে চলুন চলে যাই কোডে। জাভাস্ক্রিপ্টের আজকে সেকেন্ড ক্লাস। তো ক্লাস 2, তো এখানে আমি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর আমি সাপোজ একটা নাম দিলাম ইনডেক্স ডট HTML। ওকে ফাইন। তারপর আমি আর একটা ফাইল নিলাম সাপোজ app.js। ওকে, এখন এর মধ্যে আমি জানি যে নর্মালি HTML লেখার জন্য এরকম করে লিখতে হয়। তো আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে সাপোজ জাভা স্ক্রিপ্ট। ওকে, এখন এখানে আমি জাস্ট নর্মালি একটা হেডিং লিখে রাখি H1 হ্যালো ওয়ার্ল্ড বা ওই আর বা দিস ইজ জাভা স্ক্রিপ্ট। ওকে, এখন এটাকে দেখতে চাইলে আমি জাস্ট এভাবে ক্লিক করে ওপেন লাইভ প্রজেক্টে ক্লিক করলেই আমাদের ডিফল্ট ব্রাউজার যেটা থাকবে সেই ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে। দিস ইজ জাভা স্ক্রিপ্ট, গুড। তো এখন আমি এখানে জাস্ট এর মধ্যে কিছু লিখবো না, জাস্ট জাভা স্ক্রিপ্ট যা লেখার লিখবো app.js এর মধ্যে, মানে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট আকারে লিখবো। তো এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট src দেখলাম app.js। এখন আমরা এখানে যাই লিখবো সেটাই আসবে। আচ্ছা, এখন আমি লিখবো জাভা স্ক্রিপ্টের মানে টেস্টিং মেথড, মানে কীভাবে লিখলে দেখা যায় বা আমরা যখন কাজ করতে যাব নর্মালি বা কাজ শেখার জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কাজ হচ্ছে কি না, সেটা কয়েকভাবে দেখা যায়। আমরা অলরেডি দেখাইছি লাস্ট ক্লাসটাতে অ্যালার্ট আকার, যদি অ্যালার্ট যদি লিখি, অ্যালার্টের মধ্যে আমরা যাই লিখবো সেটাই দেখা যাবে। সাপোজ এখানে লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, যদি লিখি সেটাই কি দেখা যাচ্ছে, অ্যালার্ট আকারে দেখা যাচ্ছে, অ্যালার্ট আকারে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি এটাকে আমরা কমেন্ট করে রাখতে চাই, কমেন্ট বলতে এটা আপনার দেখা যাবে না আর কি, জাস্ট মানে কোড দেখা যাবে বাট এটা অ্যাপ্লাই হবে না, জাস্ট কন্ট্রোল ব্র্যাকেট দিলেই কমেন্ট হয়ে যাবে। যদি অনেকগুলো লাইন থাকতো, এটা সাপোজ এখানে অনেকগুলো লাইন যদি থাকে, অনেকগুলো লাইন যদি থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে জাস্ট সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল অ্যালার্ট দিলে এটা হচ্ছে সবগুলো কমেন্ট হয়ে যাবে, এগুলো অ্যাপ্লাই হবে না। এটার মানে এখানে দেখা যাচ্ছে বাট এখানে ব্রাউজারে এটার কোনো কার্যকারিতা থাকবে না। আচ্ছা, এই অ্যালার্ট হচ্ছে একটা সিস্টেম, একটা সিস্টেম যদি আমি এখানে জাস্ট নর্মালি এরকম টেক্সটের মধ্যে দেখতে চাই সেক্ষেত্রে লিখতে হবে ডকুমেন্ট ডট writ, রাইট, এর মধ্যে আমরা যাই লিখবো সেটাই দেখা যাবে। এখানে সিঙ্গল কোটেশন দেওয়া যেতে পারে, ডাবল কোটেশন দেওয়া যেতে পারে। আমি যদি এখানে এক জায়গায় ডাবল কোটেশন দিলাম আর এক জায়গায় সিঙ্গল কোটেশন দিলাম তাহলে কিন্তু হবে না, মানে দুইটাই সেম কোটেশন রাখতে হবে। এখন যদি দিস ইজ সামথিং যদি লিখি তাহলে কিন্তু হবে না। ওকে, তো আমাকে এখানে যেটাই লিখবো দুইটাতে একই কোটেশন দিতে হবে, মানে সিঙ্গল কোটেশন হলে সিঙ্গল কোটেশন, ডাবল কোটেশন হলে ডাবল কোটেশন। তো আমি ডাবল কোটেশন দিলাম, দিলাম লিখলাম দিস ইজ টেক্সট, এখানে চলে আসে দিস ইজ টেক্সট লেখাটা দেখা যাচ্ছে। আমরা যদি কোথাও কোনো টেক্সট শো করাতে চাই ডকুমেন্ট ডট রাইট লিখে এখানে টেক্সট শো করাতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি আর একটা সিস্টেম, সেটা হচ্ছে যাতে কনসোলে দেখা যায়, আর সেটার জন্য আমি এখানে আমাকে লিখতে হবে console কনসোল ডট লগ। এখন এর মধ্যে যেটা লিখবো সেটা কনসোলে দেখা যাবে,
সাপোজ দিস ইজ সাব্বির, এটা কিন্তু এই ব্রাউজারে দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা ব্রাউজারের মধ্যেই আমি যদি রাইট বাটন ক্লিক করি এখানে দেখতে পাবেন ইনস্পেক্ট ইলিমেন্ট বা ইনস্পেক্ট এরকম যে কিছু দেখতে পাবেন। যেমন আমরা হচ্ছে মজিলাতে আসি, এটা দেখা যাচ্ছে। আমরা যদি সাপোজ এখানে যাই বা এই লিঙ্কটা যদি আমরা এখানে নিয়ে আসি, এই লিঙ্কটা যদি এখানে নিয়ে আসি এখানেও দেখা যাচ্ছে। বাট এখানে যদি আমরা কী দেখতে পাবো, ইনস্পেক্ট ইনস্পেক্ট আমরা ক্রোমে দেখতে পারবো, ইনস্পেক্ট এলিমেন্ট। আবার যদি আমরা সেম এটাকে কপি করে মাইক্রোসফট এজে নিয়ে যাই, এজেও যদি ওপেন করি সেক্ষেত্রেও এখানে দেখতে পারবো ইনস্পেক্ট। সবার ক্ষেত্রে একই জিনিস। আচ্ছা এখন সিস্টেমটা কী, এখন দেখা যাবে কোথায়। আমি যে কনসোল লিখলাম এখানে কনসোল ডট লগ, এর মধ্যে যে লিখলাম দিস ইজ সাব্বির, এটা হচ্ছে যদি আমাদের মজিলা হয়, মজিলা যদি হয় মজিলার ক্ষেত্রে ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে কনসোল দেখেন দেখা যাচ্ছে, কনসোলের মধ্যে গিয়ে দেখা যাবে। সেম একইভাবে আমরা যদি মাইক্রোসফট এজে যাই, এজের মধ্যেও কনসোলে গেলে দেখা যাবে। আবার যদি আমরা এটা হচ্ছে গুগল ক্রোম এখানে যদি যাই, এখানেও কনসোল দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার একটু ঝামেলা হতে পারে, অনেকের ক্ষেত্রে দেখতে এরকম কালো কালো দেখা যাচ্ছে আমারটা, কারণ আমারটা কাস্টমাইজ করে নিছি এখান থেকে সেটিং থেকে গিয়ে, আমি যে থিমটা ডার্ক করে নিছি এই জন্য কালো দেখা যাচ্ছে। আপনাদেরটা নর্মালি সাদা দেখা যাবে, আপনারা ইচ্ছা করলে সেটিং থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা দেখলাম যে আমরা কনসোল ডট লগ এর মধ্যে যদি কোনো টেক্সট লিখি সেটা কনসোলে গিয়ে দেখা যায়। এটা খুবই পাওয়ারফুল এবং ডেভেলপারদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যখন কোনো কোড ইরর দেয়, সাপোজ আমি যদি এখানে ইরর কীভাবে বুঝবো, এখানে যদি সাপোজ একটা কোটেশন দিতাম, সিঙ্গেল কোটেশন এক সাইডে, এক সাইডে ডাবল কোটেশন, সেভ দিলেই এখানে ইরর দেখাচ্ছে। বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমাদের ব্রাউজারে এটা দেখলে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে আসলে ইরর দিচ্ছে কি ইরর দিচ্ছে না, কারণ শো করতেছে না। কিন্তু আমরা কিন্তু কনসোলে গিয়ে দেখতে পারবো যে আসলে ঝামেলাটা কোথায়। লেটার নট টার্মিনেটেড বিফোর এন্ড অফ স্কিপ, তো এখানে ইরোরের নামটা বলে দিচ্ছে। পিএসপির মতোই এখানে সরাসরি ইরোরের ইরোর দেখা যাবে না, জাভা স্ক্রিপ্টে কী দেখা যাবে, এখানে কনসোলে গিয়ে আমরা আমাদের সমস্যাটা দেখতে পারবো। এটা খুবই একটা মানে মজার একটা বিষয় এবং খুবই ভালো একটা বিষয়। কনসোল থেকে আমরা কনসোল ডট লগ থেকে আমরা কনসোলে গিয়ে এর মধ্যে কী কনসোল হচ্ছে, কী ভ্যালুটা পাস হচ্ছে বা কী সমস্যা হচ্ছে আমরা সেই জিনিসটা দেখতে পারবো খুব ইজিলি। তো টিউটোরিয়ালে আজকে এই পর্যন্তই, তো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।